লাগলো। সব থেকে বড় কথা হচ্ছে যে ত্রিপুরা আমি এর আগেও এসেছি, মা ডাকেননি তাই আসতে পারেনি, এবার মা ডেকেছেন তাই আসতে পারলাম। আর যার সৌজন্যে আসতে পারলাম সে হচ্ছে গিয়ে আমাদের সুশান্তদা। সুশান্তদা আমাকে এইভাবে হেল্প না করলে পরে আমি হয়তো আসতে পারতাম না, আর মা চেয়েছেন তাই আসতে পেরেছি। এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। দাদা, একটা সময় তো আপনি ভীষণভাবে কালীর গান করেছেন, তো মাতা বাড়িতে এসে কি মায়ের জন্য একটা গান হবে? হ্যাঁ, মায়ের জন্য নিশ্চয়ই করবো। এবার আমার ইচ্ছা আছে যে ত্রিপুরেশ্বরীকে নিয়ে এবার কোনো গান আমার কাছে যদি আসে, এবার আমি চেষ্টা করছি যে ওনার নিয়ে একটা অ্যালবাম যদি করা যায়। 90-এর দশকের গানগুলি আমরা শুনে যারা বড় হয়েছি, আমাদের জীবনে সুখ দুঃখ বিরহ আনন্দ সব কিছু কুমার শানুকে ঘিরে, তো এই বর্তমান সময়ে আমরা এইগুলি কি কোথাও মিস করছি না মনে হয়? হ্যাঁ, একটা পরিবর্তন এসছে যার জন্য মিস করতেই পারেন, কারণ এখন একটা পরিবর্তন এসছে সঙ্গীতের জগতে, এবং এখানে পাশ্চাত্য সঙ্গীতের প্রভাবটা অনেক বেশি হয়ে গেছে, রিজিওনাল সঙ্গীতের প্রভাবটাও অনেক বেশি হয়ে গেছে। বাট যা গাওয়া আছে, আমার 22,000 গান গাওয়া আছে, সেগুলো শুনতে শুনতে লোকে ছোট থেকে বড় হয়ে যাবে, অসুবিধা নেই। ধন্যবাদ দাদা, কোথাও যাবে না। ইচ্ছে করতে অনেকক্ষণ কথা বলতে, সুশান্ত থাকি কি বলবেন? বলো, উনি কিছু বলতে হবে আপনাকে যে আমরা অনেক